যদি মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমির উমাইয়ার সাথে যুদ্ধ হওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিদ্বেষ এটা যদি আপনি প্রমাণ করতে চান, তো মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু তো আয়েশা সিদ্দিকার সাথে যুদ্ধ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ জঙ্গে যুগল হয়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু যাকে মুস্তাফা জান্নাতি বলে ঘোষণা করেছেন, এদের সাথে তো মাওলানা আলীর সাথে যুদ্ধ হয়েছে জঙ্গে যুগলে। জঙ্গে যুগলের মধ্যে মাওলানা আলীর সৈন্যদের হাতে জুবাইর ইবনুল আওয়াম শাহাদত বরণ করেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন। তাহলে এদের অন্তরে কি মাওলানা আলীর দুশ্মনী ছিল? না, ইখতিলাফ হয়েছে, ইজতিহাদের মধ্যে খতা হয়ে ভুল বুঝাবুঝিতে যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমানের প্রাণ চলে গেছে, আবার সেই ভুলগুলো পরে ওনারা বুঝতে পেরেছে, পরার পরে তারা আফসুসও করেছে। তো আমরা কেন এখানে বাড়াবাড়ি করব? আপনি আমির মাবিয়াদুল্লাহ শাহানে গুস্তাখি করে আমার কাছে কি হিকমত, কি কি ক্ষমতা আছে? যিনি রসুলের পাক সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছে, মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আর কি বলবো, মাওলানা আলীর একটি কদমের নকশা কোটি কোটি আবু সুফিয়ানকে করত, কোটি কোটি আমির মাবিয়া থেকে মাওলানা আলীর একটি কদমের নকশা হতো। উনাদের মাকাম আপন আপন স্থানের মধ্যে ঠিকই আছে, মাঝখানে আমরা জাতিকে বিভ্রান্ত করতেছি। আপনারা বলেন জুবায়ের ইবনুল আওয়াম, এটাকে জুবায়ের ইবনুল আওয়াম ওটিকে জুবায়ের ইবনুল আওয়াম, উনি হলেন রসুল পাক সালামের ফুতুবাই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা। জুবায়ের ইবনুল আওয়াম, আওয়াম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু সফিয়ার স্বামী, উনার সন্তান হলো জুবায়ের, জুবায়ের বেটা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল্লাহ। এই জুবায়ের ইবনুল আওয়াম জঙ্গে জুমলে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুক্ত হচ্ছে, এই জঙ্গে জুমলের মধ্যে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর সৈন্যদের হাতে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন, যাকে আসরায়ে মুবাশশারের মধ্যে একজন বলা হয়। আপনি বলেন তো জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে কি মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে শত্রুতা ছিল, দুশ্মনী ছিল? উনি তো যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছেন, শাহাদত বরণ করার পরে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার, যিনি মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর সৈন্য যিনি হযরত জুবায়ের ইবনুল আওয়ামকে শহীদ করেছিলেন, তার নাম ছিল আমর ইবনে জরমুজ। এই আমর ইবনে জরমুজের হাতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছে, ওনার তলোয়ার ছিনিয়ে নিয়ে হযরত মাওলানার সামনে পেশ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার দেখে চোখের পানি ফেলে কাঁপতেছে, কেঁদে কেঁদে কি বলতেছে, মাওলানা আলী খুদ কি বলতেছে দেখেন, যার সাথে যুদ্ধ হয়েছে তার জন্য মাওলানা আলী কেঁদে কেঁদে কি বলতেছেন, হযরত তুমি হযরত জুবায়ের ইবনুল আওয়ামকে শহীদ করেছো, হযরত আমি রসূল পাক সামেত হু রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে শুনেছি আমার নবী ইরশাদ করেছেন, বশির কাতালা ইবনে সুফিয়া বিন্নার, বশির কাতালা ইবনে সুফিয়া বিন্নার, আমার নবী এই থেকে অনেক বছর আগে বলেছেন, ওই পৃথিবীর মানুষেরা যারা ইবনে সুফিয়া আমার ফুতুবাই জুবায়ের ইবনুল আওয়ামকে যারা শহীদ করবে তাদেরকে জাহান্নামের সংবাদ দাও, এটা খুদ মাওলানা আলী বলেছেন। এটা বলার সাথে সাথে আমর ইবনে জরমুজ বলতেছে, হুজুর আপনি এক আজব, আপনি এক এক বেমিসাল এক হাস্তি, হুজুর আপনার সাথে যুদ্ধ করলে জাহান্নামে যেতে হয়, আপনার পক্ষ হয়ে যুদ্ধ করলে জাহান্নামে যেতে হয়। ওই আমর ইবনে জরমুজ বলতেছে আপনার সাথে যুদ্ধ করলেও জাহান্নাম, আপনার পক্ষ হয়ে যুদ্ধ করলেও জাহান্নামে যেতে হয়, হুজুর আপ এক আজব আজব জাত হে, আপনার কোন মেসাল হয় না। তখন রসুল হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু এটা বলার পরে সে নিজের ছুরি তলোয়ার দিয়ে নিজে আত্মহত্যা করে ওখানে প্রাণ দিয়ে ফেলেছিল। এই আমার বিষয় আপনি বলেন মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু সৈন্য রাতে জুবায়ের ইবনুল আওয়াম শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামের সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছে জঙ্গে জমলে, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লাশ মুবারকের পাশে দাঁড়িয়ে মাওলানা আলী চোখের পানি ফেলে কেঁদেছিলেন, কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তিনি। আপনি কাকে কোন দোষ কাকে কি বলবেন? আপনি বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে সঠিক সোজা পথে থাকার তৌফিক দান করুন। আমি একটা জিনিস আখেরি লাস্ট একটি কথা আপনাদের খেদমতে বলছি, সেটা হলো মুশাজারাত সাহাবা, সাহাবায়ে কেরামের মাঝে যে ইখতিলাফ, যেই ইখতিলাফ হয়ে গেছে, যে বুঝে যে ইস্তাহাদের মতো কথা হয়েছে, আল্লাহ বলতেছেন মাহবুব, একটা হাদিসের পাকের মধ্যে আছে, উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন, আমার বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান করবেন, আমার নবী বলেছেন তিনটি দোয়ার মাঝে আল্লাহ পাক একটি দোয়ার জন্য আল্লাহ আমাকে নিষেধ করলেন, সেটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের মাঝে যেন ইখতিলাফ না হয়। আল্লাহ বলতেছেন না মাহবুব, আপনার সাহাবার মধ্যে যে ইখতিলাফ হবে এটা ব্যাপারে আপনি দোয়া করবেন না, ইখতিলাফ হবে, কিন্তু আমি আল্লাহ আপনার কারণে সবাইকে মাফ করে দিলাম। তো যারা মুফতি যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আলোচনা করা, মাঠে ময়দানে তাদেরকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা এটা সমুচীন হবে না। আমরা নিজে নিজে আন্দোলন, নিজে নিজে কথা বলে আমরা নিজে নিজে বরবাদ হয়ে যাব, আমাদের অবস্থা এমনি দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে একমত থাকার তৌফিক দান করুক। আমিন বলুন সবাই, আর একটু বড় বড় বলুন, আমিন। কথা প্রসঙ্গে অনেক কথা বললাম।